হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি তেল নিয়ে আলোচনা করব যে তেলটি আপনি ব্যবহার করলে আপনার চুল পাহাড় সমান লম্বা হবে এবং সিল্কি ও মোলায়েম হবে। আপনারা যে তেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাস্টর অয়েল। আপনারা হয়তো সকলেই এই তেলটিকে চিনেন। চুলের যত্নে ক্যাস্টর অয়েল অপরিহার্য, তবে আঠালো এই তেল ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই। অনেকেই মনে করেন সরাসরি ক্যাস্টর অয়েল চুলে ব্যবহার না করলে পাওয়া যায় না এর উপকারিতা। তো দর্শক, জেনে নিন ক্যাস্টর অয়েলের উপকারিতা ও ব্যবহার করার উপায়। চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন কেন? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে ক্যাস্টর অয়েলে, ফলে নিয়মিত ব্যবহারে চুলের বৃদ্ধি দ্রুত হয়। ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকির পাশাপাশি মাথার ত্বকের ইনফেকশন দূর করতে পারে। মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণের পাশাপাশি চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়ায় এটি, ফলে দ্রুত বাড়ে চুল। ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমরে করে। চুল পড়া বন্ধ করতে কার্যকরী এই তেল। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলে। ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে নিন, দুইটি ভিটামিন ই ক্যাপসুল মেশান। এবার আঙ্গুলের সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান তেল। এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে কুসুম গরম করে নিন। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগান। একটি তোয়ালে গরম করে পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। 15 মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যামন্ড অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি চুলে ব্যবহার করুন, সারা রাত রেখে দিন, পরদিন ধুয়ে ফেলুন চুল। 3 টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে 1 টেবিল চামচ সরিষার তেল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন 1 ঘন্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। 1টি ডিম ফেটিয়ে ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন 1 ঘন্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তো দর্শক, আপনারা বিভিন্ন নিয়মে এই তেলটি ব্যবহার করতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা এই তেলটি ব্যবহার করবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।